একদিকে কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদ, অপরদিকে 29টি ওয়ার্ডের মধ্যে 13টি ওয়ার্ডের প্রার্থী খুঁজে পেল না সিপিএম, যা নিয়ে চরম রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের ফোয়ারা মোড়ে দলীয় একটি কর্মী সভার মধ্যে দিয়ে আসন্ন পুর নির্বাচনে ইংরেজবাজার পুরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 16টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করে জেলা সিপিএম নেতৃত্ব, যার মধ্যে বেশিরভাগই তরুণ তুর্কিদের প্রার্থী হিসেবে রয়েছে বলে দলের তরফ থেকে দাবি করা হয়েছে। কিন্তু 29টি ওয়ার্ডের মধ্যে 16টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারলেও বাকি 13টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি জেলা সিপিএম নেতৃত্ব, যা নিয়ে দলের অন্দরেই চরম গুঞ্জন শুরু হয়েছে। সিপিএম এর জেলার একাংশ নেতাদের বক্তব্য, পুর নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তড়িঘড়ি ঘটা করে কেন এত সাত তাড়াতাড়ি প্রার্থীদের নাম ঘোষণা করে দেয়া হলো, তার উপর কংগ্রেসের সাথে জোটের কোনো প্রশ্নই নেই, 29টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঠিক করে তবেই এই তালিকা ঘোষণা করা উচিত ছিল, কিন্তু তা না করে তড়িঘড়ি 16টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এবারে পুর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট যাচ্ছে না জেলা সিপিএম নেতৃত্ব। দলের জেলা সম্পাদক অম্বর মিত্র জানিয়েছে, পুর নির্বাচনে জোটের প্রসঙ্গে আমাদের সাথে কোনো কথা হয়নি কংগ্রেস নেতৃত্বের, এককভাবেই এবার সিপিএম পুরসভা নির্বাচনে লড়াই করবে। এদিন ইংরেজবাজার পুরসভার 29টি ওয়ার্ডের মধ্যে 16টি ওয়ার্ডের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তিন নম্বর ওয়ার্ড আমরা পরে ঘোষণা করব, চার নম্বর ওয়ার্ড প্রকাশ দাস, সারা ভারত ফরওয়ার্ড ব্লক প্রকাশ দাস, পাঁচ নম্বর ওয়ার্ড পরে ঘোষণা হবে, ছয় নম্বর ওয়ার্ড তনুশ্রী আরএসপি দলের প্রার্থী তনুশ্রী চৌধুরী, সাত নম্বর ওয়ার্ড পরে ঘোষিত হবে, আট নম্বর ওয়ার্ড মধুরিমা ঘোষ, সিপিআইএম, নয় নম্বর ওয়ার্ড পরে ঘোষণা হবে, দশ নম্বর ওয়ার্ড পরে ঘোষণা হবে, এগারো নম্বর ওয়ার্ড প্রণব চৌধুরী, সিপিআইএম, এগারো নম্বর ওয়ার্ড প্রণব চৌধুরী বামফ্রন্টের সিপিআইএম দলের প্রার্থী, সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সিপিআইএম মালদহ জেলা পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড প্রণব চৌধুরী, তেরো নম্বর ওয়ার্ড পরে ঘোষণা হবে, চোদ্দ নম্বর ওয়ার্ড বিষ্ণু পদবসাক, তার ডাকনাম পদ, আগেও কাউন্সিলর ছিলেন, চোদ্দ নম্বর ওয়ার্ড বিষ্ণু বসাক সিপিআইএম, পনেরো নম্বর ওয়ার্ড পরে ঘোষণা হবে, ষোলো নম্বর ওয়ার্ড অনিক ভট্টাচার্য সিপিআইএম মালদা জেলা কমিটি, অনিক ভট্টাচার্য আসছেন একটু বাইরে গেছেন, ষোলো নম্বর ওয়ার্ড সিপিআইএম মালদা জেলা কমিটির সদস্য অনিক ভট্টাচার্য মালদা জেলা আদালতের আইনজীবী, সতেরো নম্বর ওয়ার্ড মিন্টু চৌধুরী, বামফ্রন্টের সিপিআইএম দলের প্রার্থী মিন্টু চৌধুরী, সতেরো নম্বর ওয়ার্ড মিন্টু চৌধুরী, আঠারো নম্বর ওয়ার্ড মৌমিতা চ্যাটার্জি রায় সিপিআইএম দলের প্রার্থী, বামফ্রন্টের সিপিআইএম দলের প্রার্থী মৌমিতা চ্যাটার্জি রায়, উনি শান্তিনিকেতনে আছেন, নাট্যশিল্পী গুণী মহিলা, তিনি শান্তিনিকেতনে আছেন, পরবর্তীতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাবে। উনিশ নম্বর ওয়ার্ড বামফ্রন্টের সিপিআইএম দলের প্রার্থী, উনিশ নম্বর ওয়ার্ড উত্তম রায়, গ্রন্থাগারিক ছিলেন উত্তম রায়, উনিশ নম্বর ওয়ার্ডের প্রার্থী, কুড়ি নম্বর ওয়ার্ডের প্রার্থী বরুণ সাহা সিপিআইএম, বরুণ সাহা ডাকনাম বাপ্পা, বামফ্রন্টের সিপিআইএম এর প্রার্থী বরুণ সাহা বাপ্পা, একুশ নম্বর ওয়ার্ড পরে ঘোষণা হবে, বাইশ এবং তেইশ নম্বর ওয়ার্ড পরে ঘোষণা হবে, চব্বিশ নম্বর ওয়ার্ড কৃষ্ণ ঘোষ
সিপিআইএম দলের তরুণ প্রার্থী কৃষ্ণ ঘোষ, সিপিআইএম দলের প্রার্থী কৃষ্ণ ঘোষ। 25 নম্বর ওয়ার্ড অনুরূপা ঘোষ, সিপিআইএম দলের প্রার্থী অনুরূপা ঘোষ। 25 নম্বর ওয়ার্ড অনুরূপা ঘোষ। 26 নম্বর ওয়ার্ড পরে ঘোষণা হবে। 27 নম্বর ওয়ার্ড নূপুর হালদার সিংহ, সিপিআইএম দলের প্রার্থী নূপুর হালদার সিংহ, সিপিআইএম দলের প্রার্থী 27 নম্বর ওয়ার্ড। 28 নম্বর ওয়ার্ড মনোরঞ্জন শিকদার, সিপিআইএম দলের প্রার্থী মালদা জেলা আদালতের আইনজীবী মনোরঞ্জন শিকদার। 29 নম্বর ওয়ার্ডের প্রার্থী বর্তমান কাউন্সিলর বা কোঅর্ডিনেটর যাই বলুন, সিপিআইএম দলের মালদা জেলা কমিটির সদস্য দুলাল নন্দন চাকি, যাকে আপনারা দোলন চাকি হিসাবে চেনেন। 29 নম্বর ওয়ার্ডের প্রার্থী দুলাল নন্দন চাকি, দোলন চাকি। এবার সবাই লাইন, যাদের মধ্যে অধিকাংশই রয়েছে নতুন মুখ এবং তরুণ তুর্কি। বাকি 13 জন প্রার্থীর নাম খুব শীঘ্রই ঘোষণা করে দেয়া হবে। তবে এবারে ইংরেজবাজার পুরসভা নির্বাচনে সিপিএম এর ফল খুব ভালো হবে, কারণ হিসেবে উল্লেখ করে সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, করোনা সংক্রমণ এবং লকডাউনের সময় দলের রেড ভলেন্টিয়ার সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে খুব ভালো কাজ করেছে, অসহায় মানুষদের দুর্দিনে দেখেছে। মানুষ রেড ভলেন্টিয়ারদের দুই হাত তুলে আশীর্বাদ করেছে, সেই রেড ভলেন্টিয়ারদের মধ্যেও প্রার্থী করা হয়েছে। নাম ঘোষণা করলাম, তার মধ্যে পাঁচজন হচ্ছেন মহিলা, পাঁচজন মহিলার নাম আজকে আমরা ঘোষণা করেছি, 16 জন প্রার্থীর নাম ঘোষণা করেছি। এই 16 জন প্রার্থীর মধ্যে 14 জন প্রার্থী হচ্ছেন একেবারে তরুণ বয়সী প্রার্থী, এবং যে দুজন তাদের বয়স খুব বেশি নয় কিন্তু একেবারে তরুণ তারা নন, আবার খুব বয়স্কও তারা নন, অভিজ্ঞতা আছে, পৌর পরিচালনার অভিজ্ঞতা আছে, এরকম দুজন আছেন। একটু বেশি বয়স, বেশি বয়স বলতে তাদের খুব বেশি বয়স না, কিন্তু তরুণ বয়সী প্রার্থী আমাদের 14 জনই। যারা মহিলারা দাঁড়ালেন তারাও তরুণ বয়সী মহিলা, তরুণী তারা দাঁড়ালেন, ফলে আমরা একটা তরুণদের পৌরসভা উপহার দিতে চাইছি। এর মধ্যে আমাদের যারা আছেন বাম ফ্রন্টের, তারা সবাই মিলে কাজ করবেন। আমাদের রেড ভলান্টিয়ারের প্রার্থী আছে মধুরিমা ঘোষ, রেড ভলান্টিয়ার হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং আমাদের যারা প্রার্থী হয়েছেন করোনাকালে তারা সবাই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন, প্রতিদিন করোনার ভয়কে জয় করে তারা কাজ করেছে। যদিও এই মুহূর্তে পুরাতন মালদা পৌরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, সেটিও খুব তাড়াতাড়ি ঘোষণা করে দেওয়া হবে। আমাদের লক্ষ্য দুটি পুরসভা দখল করার। আপনারা জানেন আক্ষরিক অর্থে গোটা রাজ্য জুড়ে যে কংগ্রেসের সাথে আমাদের একটা আসন রফা সমঝোতা হয়েছিল, তাও তো না, আমাদের জেতা আসনেও কংগ্রেস দলের প্রার্থী ছিল রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ, যদিও আমরা দক্ষিণ মালদা এবং বহরমপুর আসন ছেড়ে দিয়েছিলাম কংগ্রেস দলের জেতা আসন। সুতরাং এবারের নির্বাচনে শক্তি পরীক্ষার বিষয়টা না, বামপন্থী আমরা বাম ফ্রন্ট, কলকাতার যে কর্পোরেশন নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু কর্পোরেশনে সেভাবে কংগ্রেসের সাথে কোনো জোট আসন রফা করে নির্বাচন কিন্তু হয়নি। আমরা এখন আমাদের ইংরেজবাজার পৌরসভা বা পুরাতন মালদা পৌরসভার নামও আমরা কয়েকদিনের মধ্যেই একসাথেই ঘোষণা করবো এই 13টার সাথে, সেখানেও আমরা কংগ্রেসের সাথে কোনো আসন রফায় যাচ্ছি না। না, কংগ্রেসের সাথে আসন রফা বিধানসভা নির্বাচনে হয়েছিল, সমস্ত নির্বাচনেই যে কংগ্রেসের সাথে আসন রফা হবে এই রকম কোনো বাধ্যবাধকতার বিষয় নেই, ফলে আমরা অতীতেও বামফ্রন্টগতভাবে লড়াই করেছি, শুধুমাত্র 2016 সাল আর 2021 বিধানসভা, এই দুটিতে কংগ্রেসের সাথে জোট না, বারবার বলছি জোট না, আসন রফা হয়েছিল, এবারে সেই আসন রফা হচ্ছে না। আমরা অতীতে যেমন লড়েছি সেভাবেই বামফ্রন্টগতভাবে লড়াই করেছি। না, আমরা কংগ্রেসকে কোনো প্রস্তাব দিইনি, কংগ্রেস দলের তরফ থেকেও আমাদের কাছে কোনো প্রস্তাব আসেনি। এদিকে সিপিএম এর প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। দলের জেলার মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে বিরোধী শূন্য হবে ইংরেজবাজার পুরসভায়। ওরা যতই প্রার্থী তালিকা আগেভাগে ঘোষণা করুক না কেন, মানুষ উন্নয়নের সঙ্গে রয়েছে, তা এবার তৃণমূলের পুরো নির্বাচনে প্রমাণ হয়ে যাবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।